হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করা যেমন একেবারেই সহজ, উপকরণও তেমনই খুবই কম লাগে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে যে কেউ তৈরি করে নিতে পারেন সুজির এই মুচমুচে মজার নাস্তাটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটিকে এক পাশে রেখে দিচ্ছি। এরপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন সুজি আর ময়দাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কের কারণে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। এখানে আমি ডো তৈরির জন্য কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিয়েছি। এবার ডোটাকে প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে নাস্তাটিকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এবার নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। কারণ নাস্তাগুলোকে হাই হিটে ভাজলে উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম সুজি আর ডিমের মজাদার এই মুচমুচে নাস্তাটি। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও খুবই মজার হয়েছে। এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।